পর্দায়, ছোট পর্দায় আসলে পজিটিভ ক্যারেক্টারের পাশাপাশি কিন্তু নেগেটিভ ক্যারেক্টারও ভীষণভাবে নজর কাড়ে। আর নিম ফুলের মধুর প্রসঙ্গ যদি আসে তাহলে মৌমিতার তো জুড়ি মেলা ভাই, কী বলবে মানুষের? কী আর বলবো, মানে আমি ফর্চুনেটই বলবো, বিকজ আমার খুব গ্রে শেডের চরিত্র করতে ভালো লাগে। আমি নেগেটিভ ঠিক বলবো না, সবাই তো ভাবে, কেউ নেগেটিভ হয় না, সব কিছুর পেছনে একটা জাস্টিফিকেশন থাকে, একটা কারণ থাকে। তো আমি আমার ছোট পর্দার কেরিয়ার যে খুব বেশি দিনের তা নয়, কিন্তু যতদিনেরই কেরিয়ার হোক না কেন আমি শুধু নেগেটিভ বা গ্রে শেডের চরিত্রই করেছি। তো আমার করতে ভালোও লাগে অ্যাকচুয়ালি। আর এখানে যে চরিত্রটি আমি করি নিম ফুলের মধুতে, মৌমিতা, একটু অন্য ধরনের, মানে এটা কী বলবো, একটু বোকা না, নেগেটিভ মানে গ্রেসিডের চরিত্রই, কিন্তু কী বলবো, বোকা। যেমন আমার এর আগে যে চরিত্রটা ছিল পায়েল সিং, মানে খুব, বা পিলু যে বিন্দি ছিল, তারা খুব মানে অনেক মানে কী বলবো, অনেক দূর যেতে পারে আর কি নিজের কার্যসিদ্ধি করার জন্য, কিন্তু এই একটু বোকা। এও অনেক দূর যেতে পারবে হয়তো, বাট সেটা এখনও আমরা দেখিনি, কিন্তু এ খুব বেসিক্যালি বোকা, ওই জন্য ধরা পড়ে যায়। পর্ণা যেহেতু একটু বুদ্ধিমতী, তাই জন্য পর্ণার কাছে সবসময় পরাস্ত হয়ে যায় আর কি। কিন্তু ঠিক আছে, মানে বদমাইশিটা সে চালিয়ে যাচ্ছে আর কি। এখন একটা টেনশন রয়েছে পর্ণা যাতে না ধরে ফেলে যে তুমি ক্লাস টেন অবধি পড়েছো, মানে মৌমিতা ক্লাস টেন অবধি পড়েছে না, সেটা তো জেনে গেছে, মানে মানে না জেনে যায়নি, না 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 জেনে যায়নি, কিন্তু ও মোটামুটি একটা আন্দাজ করেই নিয়েছে যে এই মহিলা এতই বোকা, মানে কিছুটা হতে পারে। তো সেটা আমার খুব টেনশন যে জেনে গেলো নাকি এরকম করছে কেন, এটা আছে। তারপরে মানে সবসময় কী হয়, মানে আমরা হয়তো মৌমিতাকে ঠিক বাস্তবে দেখি না, কিন্তু মৌমিতা ধরো মৌমিতার কাছাকাছি চরিত্রদের তো আমরা দেখি, মানে ধরো বাড়িতে যা আমার এতদিন রাজত্বই বলতে পারবো, মানে রাজত্ব চলেছে, সবাই বৌমা বৌমা করেছে, তখন পর্ণা আসার পর তো অবভিয়াসলি ওর দিকে একটু শিফট করেছে। হ্যাঁ, তো ওইটা তো খারাপ লাগার জায়গা তৈরিই হয়। এবার মৌমিতা একটু বেশি খারাপ লাগছে, বদমাইশি করছে, এই জায়গা। মানে নিম ফুলের মধু চরিত্রগুলো যে একদম কাল্পনিক এরকম নয়, কিন্তু অনেকে রিলেট করতে পারবে। আমাদের চারিপাশে এরকম অখিলেশ দত্তরাও রয়েছে, কৃষ্ণাও রয়েছে, মৌমিতা রয়েছে, তো অনেককে রিলেট করতে পারবে। তোমার কাছে এরকম কোনো এখন অবধি কমেন্ট এসেছে বা রিভিউ এসেছে যে তোমার, আমি কিন্তু দেখেছি অনেক কমেন্টে যে তোমার চরিত্রের সঙ্গে মৌমিতার চরিত্রের সঙ্গে কিন্তু দর্শক খুব মিল খুঁজে পাচ্ছেন এবং বলছে সব বড় যায় এরকম হয় না, এরকম সব বড় যাই যে এরকম হয় তা নয়, আমার নিজের বড় যাই এরকম নয়, কিন্তু হ্যাঁ অনেক বড় যারা এরকম হয় আর কি, মানে মৌমিতা রাগ থেকেই বলেছে সব বড় যায়। হ্যাঁ, কিন্তু আমার না মানে আমি হেট কমেন্ট বলবো না, ধরুন চরিত্র, ধরো চরিত্রটাকে আমাকে তো কেউ পার্সোনালি এ করছে না, কিন্তু চরিত্রটাকে মানুষ যত মানে নেগেটিভ বা গ্রে শেডের চরিত্র যাই বলো না কেন, সে যত গালাগাল দেবে মানুষ ততটাই তো সেই চরিত্রের সার্থকতা আমার মনে হয়। তো আমি একদম ভালোবাসি আর কি এইসব চরিত্র করতেও ভালোবাসি, কমেন্ট পেতেও ভালোবাসি, আর আমি পুরো প্রসেসটাই এনজয় করি। বাড়িতে কী বলে, একটা রিয়ালিটি শোয়ে দেখছিলাম যে তোমার মা বলছেন অভাবনীয়, সামলানো যায় না। আমার বাড়িটা মানে আমার, আমি যেখানে বড় হয়েছি আর কি, একটু গার্ডেন ব্রিজের ওদিকে, তো ওটা একটু মফস্বল এখনও, তো ওইদিকে মানে মানুষের পাড়া কালচারটা এখনও রয়েছে। তো ওখানে না খুব ওই ব্যাপারটা হয়, বাবা একটু বলো না মেয়েকে ভালো চরিত্র করতে, মানে এখনও বলে। ধরো আমরা এখন যেখানে বা আমি থাকি বা আমাদের এখন এখানে চারপাশে কেউ বদার নয় সেই সব ব্যাপার নিয়ে, কিন্তু ওখানে না এখন ওই পাড়া ব্যাপারটা আছে, সন্ধেবেলা মা কাকিমারা একটু আলোচনা করো, এরকম একটা ব্যাপার আছে। তো সেই সময় মা সেইখানে পড়ে বলে যে এবার মেয়েকে বলো একটু ভালো চরিত্র করতে, অনেক তো হলো যে আমি আর কী বলবো আমার মা যে, মানে এই এই ব্যাপারটা চলে। আর আমি যে মজা পাই, আমি যে তুমি বলে দিবি এটা তো চরিত্র ওরকমই। আবার আমার বড়রা বলে যে না তোমাকে বেছে বেছেই চরিত্রগুলো দেওয়া হয়, তুমি অনেকটা এরকম, কী বলবো আমি আর কিছু বলার নেই। আমার এই যে একের পর এক নেগেটিভ চরিত্র, তো কোথাও গিয়ে কি একটু সেই ব্যাপার কাজ করে, একটু ইনসিকিউরিটি কোথাও গিয়ে কাজ করে, যেহেতু আমরা অনেক সময় দেখেছি যে ছোট পর্দায় বা বড় পর্দায় একই ধরনের চরিত্র করে গেছে। হ্যাঁ, তো সেখান থেকে কি মনে অন্য ধরনের চরিত্র আমি পাবো কি না, এটা খুব একটা মিথ্যে নয়, এটা অনেক অংশ সত্যি যে আমরা আমাদের না একটা চোখ হয়ে যায় যে মানে একে এই চরিত্রে দেখেছি আবার এই চরিত্রে, মানে তবে আমার মনে হয় যে আমি আমার যেই নেগেটিভ চরিত্র করার মানে যে প্যাটার্নটা, মানে আমি প্রথম থেকে বললাম পায়েল সেন, তারপরে যেটা করলাম বা আমি যেগুলো করছি সেগুলো না প্রত্যেকটা আলাদা, মানে নেগেটিভ হলে কী হবে, তাদের আলাদা আলাদা শেড রয়েছে, আলাদা আলাদা রকম করে তারা বদমাইশ।
তো আমার মনে হয় যে এখনও অবধি তো এরকম কিছু আমার ইনসিকিউরিটি কাজ করছে না। তবে হ্যাঁ, আমিও চাইবো পজিটিভ চরিত্র, নানান রকমের, মানে পজিটিভ নেগেটিভ বলে না, আমি নানান ধরনের চরিত্র করতে চাই আর কি। আমি চাই যে আমাকে সবাই কাস্ট করুক আর কি, নানান ধরনের চরিত্র। বাট আমার যদি পার্সোনাল ভালো লাগার কথা কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো আমি সত্যি নেগেটিভ চরিত্র করতে ভালোবাসি বা গ্রেশিয়েটেড চরিত্র করতে ভালোবাসি। কারণ আমার মনে হয় অনেক কিছু করার থাকে, অনেকভাবে নিজেকে ভাঙার থাকে। তো আর লোকে গালাগাল খেতে তোমার ভালোই, তাই জন্য। কখনো এরকম হয়েছে, মানে অ্যাট্যাক করেছে কখনো কেউ? না, ওইরকম মানে আমি বলবো এখন আমরা অনেকটা, মানে অনেকটা বুঝে গেছি, মানে ওইরকম। হ্যাঁ, একান্তই মানে আমরা যদি একটু শো বা মাছা শো সেগুলো আলাদা লোকে রিয়াক্ট করে, কিন্তু এখন কলকাতা শহরে কেউ ওরকমভাবে আর ভাবে না, মানে এখন দর্শক অনেক কিছু বুঝতে পারে। হ্যাঁ, তো ওইভাবে নয়, বাট হ্যাঁ হেট কমেন্টস তো আসেই, তো সেগুলো আমাকে নয়, মৌমিতাকে বলে আর কি দর্শক। তো ওটা ওটা আমি আবার খুব এনজয় করি, ওটা না আসলে মনে হয় যে না এই কী ব্যাপার হলো, মানে কিছু হচ্ছে না নাকি, মানে সামথিং ইজ নট ওয়ার্কিং। তো সেটা আমি এখন খুব এনজয় করছি। তোমরা যে পর্দায় যে স্বামী স্ত্রী একেবারে মানিকজন, পার্টনার অফ ক্রাইম একে অপরের, তুমি তাই। আর দ্বিতীয় কথা, আমার শ্বশুরমশাই, মানে পুরো ফ্যামিলিটা আমাদের, মানে ফ্যামিলিটা এত, মানে কি বলবো, বদমাইশ ফ্যামিলি, মানে কি বলবো, পাখে একে বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, শ্বশুর আরও বড়ো বদমাইশ, ছেলে বদমাইশ, বহু বদমাইশ। আমাদের ফ্যামিলিতে মানে আমাদের ফ্যামিলিটা যদি দেখা, তাহলে আমার শাশুড়িমা ছাড়া আর কেউ ওখানে ভালো মানুষ নেই। শাশুড়িমাকেও তাছাড়া এতগুলো বদমাইশের মাঝখানে ভালো পড়ে গেছে, তো খালি খালি এ ধাতানি দেয় ও ধাতানি দেয়, এই কোথায় যাবে বেচারা, ওই জন্য পড়না পড়না করে। তুমি একটু আগে যে বলছিলে পাড়া কালচার, তুমি সেখান থেকে এই অভিনয়ে আসা, একটুখানি তো কিছু আমাদের মনে হয় কীরকম যাবে ব্যাপারটা, তোমার ব্যাপারটা কিরকম? অনেকটাই হয়েছে যখন প্রথম প্রথম, আমাদের তো এখন নয় 14 ঘন্টার শিফটে কাজ করি, আগে তো যখন অনেকক্ষণ ধরে কাজ হতো তখন অনেক রাত রাতে ফিরতাম, হ্যাঁ প্রোডাকশন থেকে গাড়ি পৌঁছে দিত, কিন্তু অত রাতে ফেরা বা আমাদের পাড়ায় কী ভাববে, 2-3টে ফিরছি, সকালে বেরিয়ে যাচ্ছি, মানে একটা সবাই বলে। কিন্তু প্রথম কথা, আমার মধ্যে ওটা কখনো ডেভেলপ করেনি, কারণ আমার বাবা মা অন্যভাবে মানুষ করেছে আমাকে। আর আর আমার বিশেষ করে, আমি তো বেরিয়ে আসতাম শুটিংয়ে, কিন্তু আমার মায়ের মানে উত্তরটা তো আমার মাকেই দিতে হতো, তো সেই আমার মা একদম খুব ভালোভাবে উত্তর দিয়েছে বলেই আজকে হয়তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর কি। আর তাছাড়া কোনোদিনই সোসাইটি কী বললো সেভাবে কখনই আমাদের, আমার হোক বা আমার বোনের কথা বলি, বোনও এখন সিরিয়াল করছে, তো এই প্রফেশনটাকে বেছে নিয়েছে, আমি খুব খুশি। আমি মানে আমি আমার মানে কী বলবো, বোন বলে না, যে কেউ আমার মেয়েও হোক, যে সে যা করতে চায় সেটাই করুক, আলটিমেটলি কাজ থেকে ফিরে একটা স্যাটিসফ্যাকশন না থাকলে সেই কাজের কোনো মানে হয় না। তাতে কে কী বললো, কে কী ভাবলো, সত্যি কিছু এন্ড অফ দ্য মান্থ বা এন্ড অফ দ্য ডে কিছু যায় আসে না। বোনকে কি টিপস দেওয়া হয়? বোন অ্যাকচুয়ালি ও না আমার থেকে বেশি সেন্সিবল আছে। এবার হ্যাঁ, অভিনয় নিয়ে যদি বলি, হ্যাঁ সব সত্যি, ওর থেকে আমি তো কিছু বছর হলেও আগে শুরু করেছি, তো ওর কাছে পথটা অনেক ইজি ছিল যে কোথায়, মানে আমার যেমন, হ্যাঁ মানে আমার যেমন একটা পথ তৈরি করতে একটা সময় লেগে গেছে, বুঝতে সময় লেগে গেছে, বোনের কিন্তু সেটা নয়, সেটা আমি ওকে অনেক অংশে গাইড করে দিতে পেরেছি, সেটা একটা বোনের অ্যাডভান্টেজ। আর দ্বিতীয় হচ্ছে যে আমার বোন না, মানে একটা জিনিস ছাড়া ও আর কোনো কিছুতে সেভাবে, মানে ওর একটা কমপ্লেন আছে যে ওকে আমাকে অনেকটা একই দেখতে, তো এইটা অনেকে মানুষ রিলেট মানে ও ভাবে যে ও তুমি নিমফুলের মধ্যে করছো, তখন মানে ওটা একটু আপসেট হয়ে যায় যে না না কেন, তাহলে আমার পরিস্থিতিটা কোথায় তৈরি হবে, তো না এরকমভাবে হয় না, মানুষ যেই তোর পরিস্থিতিটা তৈরি হবে তখন বুঝেই যাবে তুই আলাদা মানুষ আমি আলাদা মানুষ। কিন্তু তাছাড়া আমার বোন যথেষ্ট সেন্সেবল, কখনো কোনো বিষয়ে কোনো অসুবিধা হলে বা কনফিউশন থাকলে নিজে এসে জিজ্ঞাসা করে না, আমি আলাদাভাবে নিজে থেকে কিছু গাইড করতে চাই না, কারণ আমার মনে হয় যে ওর মানে থেকে শেখাটা অনেক জরুর, সবসময় আগলে রাখলে কী হয়, নিজের যে জেদটা থাকে সেটা কমে যায় বা অভিজ্ঞতাটা তৈরি হয় না সেভাবে, তো নিজে থেকে শিখুক তারপরে কোথাও আটকালে আমি আছি। এই যে এতক্ষণে শুটিংয়ের শিডিউল থাকে, তারপরে বাড়ি যাওয়া, সংসারে সময় দেওয়ার সময় হয়? সংসারে আমাকে কোনো সময় দিতে হয় না, আমি ব্লেসড, আমি আর আমার হাজব্যান্ড আর আমার বোনেরা থাকি, তো সংসারে আমাকে কোনোভাবে কোনো সময় দিতে হয় না, কারণ সময়টাই পাই না। আর পেলে আমি একটু মানে কী বলবো, হোমসিক, আমি বাড়িতেই থাকি। আর মানে আমার মাছ গাছ, আমার 450টা গাছ রয়েছে, 2 বড় বড় অ্যাকোয়ারিয়াম রয়েছে, তারপরে তাদের একটা ছুটি থাকলে তাদের জল চেঞ্জ করা, সবার গাছগুলোকে দেখা, এই ফাঙ্গিসাইটিস দেওয়া, এই করা ওই করা করে, 2 ডগ রয়েছে মায়ের কাছে, একটা হ্যাঁ ওরিও টোকিও, মায়ের কাছে একটা রয়েছে,
আমার মেয়ে রয়েছে, একটা দিনই পায় সে আমাকে সানডে। তো আমি রোববার দিনটা মানে ছুটি থাকে, সে যে কী কাজ থাকে সেই দিন আমি বলতে পারবো না। মেয়েকে ব্যাডমিন্টনে নিয়ে যেতে হয়, কারণ সেইটাই আমার ওর দাবি আর কি, রোববার দিনকার আমি নিয়ে যাব। তো সেই দিনকার আমার নিঃশ্বাস ফেলার সময় থাকে না, সেদিন আমার সাপ্তাহে উঠতে হয় আর কি, আমি এত কাজ জমে থাকে। এবার কাকে সময় দেয়, সব কিছু আমার সন্তান, মানে আমার মেয়েকেও আমায় সময় দিতে হবে, মাছও আমায় সময় দিতে হবে, আমার এতগুলো গাছকে সময় দিতে হবে, ডগিগুলো রয়েছে, মানে আমার পুরো সেদিনকার নাভিশ্বাস উঠে যায়। ভিডিওতে দেখেছিলাম যে তুমি দরজা খুলে ঢুকছো আর সারা ঘর বাড়ি তছনছ করে রেখেছে ওরিও আর টোকিও। এটা আমাকে রোজই মানে এক্সপিরিয়েন্স করতে হয় সেভাবে, যে অরিও টোকিও এত বদমাইশ, না এত বদমাইশ মানে ওরা কিন্তু কেউ থাকলে কিছু করবে না, কেউ যদি অনেকক্ষণের জন্য রেখে যায় তখন বাড়িঘর দোরের আর মানে আর কিছু থাকবে না আর কি। ওদের ওই নোংরা জিনিসের ওপর বেশি অ্যাট্রাকশন, যেন ডগ প্যারেন্টরা বুঝবে আর কি, কেউ নেই তার মানে ওরা যা অ্যাটেনশন চায়, মানে তুমি আমাকে রেখে গেছো, রাগটা কীভাবে ওরা ব্যক্ত করবে, ওই ওই ময়লা ফেলে ফেল দিল হয় না, মানে ফেলে নোংরা করলো, মা আমি যাতে ইরিটেট হই, তখন ওদের ইরিটেশনটা ওভাবে বোঝায় ওরা। তো ওইটা একটা ব্যাপার আছে, ইচ্ছে করে মানে ইস্যু করে দিল একটা জায়গা, বাড়িতে থাকলে কখনো জানে তো মা মারবে, কিন্তু নেই একটা জায়গায় ইস্যু করে দিল, মানে অত্যাচার করে এ করে। বাট ওরা মানে এমন হয়ে গেছে না, বাড়ি ফিরে ওরা থাকলে না ওরা স্ট্রেস বাস্টার, মানে আমার হাস্কিটার মানে টোকিওর এত কমপ্লেন, অত কথা বল মানে কথা প্রায় বলতেই পারে আর কি, মানে ওদের ভাষায় আর কি, এত কথা এত কথা, মানে আধ ঘন্টা ধরে নিজেই বলে চলেছে উ আ উ আরে, মানে বলছে মানে সারাদিন দেখতে পাইনি, সকালে বেরিয়েছে রাতে, যে অভিযোগ আর অভিযোগের মানে ঝুলি শেষ শেষ হয় না, হ্যাঁ মানে অভিযোগ শুনতে শুনতেই পাগল হয়ে যাবো, গায়ে উঠে পড়লো, বোঝে না যে এত বড় আমি কী করে করে নেবো, সে মানে নানান অভিযোগ। আর আমার মেয়ের কাছে থাকে হচ্ছে জেলি, মানে আমার গোল্ডেন রিট্রিভারটা, ছোটো নয় সে, আরও বড় গোল্ডেন রিট্রিভার, মানে সে আবার আরও আদুরে, মানে আমার মেয়েকে ছাড়া মেয়ের কাছে শুচ্ছে, মেয়েকে জড়িয়ে শুচ্ছে, মানে এদের ছাড়া তো আমাদের মানে না, আমি ভাবতে পারি আমি ছোটো থেকে বড় হয়েছি পোষ্যদের সাথে আর কি, সারো মেয়েদের সাথে, আর আমার মেয়েও তাই, আমি চাই এটা আর, ওরা থাকলে অনেকটা স্ট্রেস কমে যায় লাইফ। অনেকগুলো সন্তান তোমার, অনেক সন্তান, অনেক সন্তান, 450 গাছও আমার সন্তান, মানে তাদের প্রত্যেকটার আলাদা আলাদা রোদ, এ কতটা রোদ লাগবে, এ কত আলাদা রোদ লাগবে, এ ফাঙ্গিসাইটিস এটা নেবে, ও ফাঙ্গিসাইটিস ওইটা, তারপরে এর এতটা জল, ওর অতটা জল, মানে আমি জানি না, মানে আমি যখন রাত্রিবেলা ফিরি আমি বা ফিরলাম কেন, আমি স্টুডিওতে থাকলেই বেটার ছিলাম, মানে আমি আর এগুলো না সবাইকে দিয়ে করানো যায় না, কেউ জল বেশি, এটা 3 পরে জল দিতে হবে একদিন, মানে সেই সব করতে করতে আমি একবার পুরো আমার মাথা, আমার কাছে কোনো সময় নেই ওই জন্য। পরিবেশপ্রেমী এক কথায় বলা যেতে পারে, পরিবেশ হ্যাঁ অবভিয়াসলি, কারণ আমরা একটা সংস্থাও শুরু করেছি আর কি, মানে আমরা পশ্চিমবঙ্গে 1,00,000 গাছ লাগাবার একটা অঙ্গীকার নিয়েছি, তো দেখা যাক কত তাড়াতাড়ি সেটা আমরা পৌঁছাবো, তো লক্ষ্যে নিশ্চয়ই কত তাড়াতাড়ি হয় সেটা আর কি। ম্যাডাম এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন আর্টেজ টিভি এইচডিতে। আগামী 30 জুন মুক্তি পাচ্ছে শিবপুর।